ভবিতব্য ছিল ফি বছর বন্যায় ক্ষেতের ফসল থেকে গোলার ধান, গবাদি পশু এমনকি পরিবারের কোনো সদস্যকে হারানোর বুক চাপা আতঙ্ক। বন্যার ভ্রুকুটিতে বড়োয়া, খড়গ্রাম, ভরতপুর, সালার, হিজল সহ কান্দি মহকুমার বিস্তীর্ণ এলাকায় ছিল এক বছরান্তিক অভিশাপের 12 মাসা। কিন্তু ছবিটা বদলাচ্ছে এবার। বন্যা প্রতিরোধে কান্দি মাস্টার প্ল্যানের হাত ধরে ভয়কে জয় করার এক সবুজ স্বপ্ন বুনছে ফি বছরের বানভাসী কান্দি মহকুমা আর তার মানুষজন। বর্ষাকে আর ভয় পাচ্ছে না কাঁদির বাসিন্দারা। সরকারি তৎপরতায় বাস্তবায়িত হয়েছে মাস্টার প্ল্যানের কাজ, তাই বর্ষা নামতে মেঘের চোখ রাঙানিকে আর ভয় পাচ্ছে না কাঁদির বাসিন্দারা। ভবিতব্য ছিল ফি বছর বন্যায় ক্ষেতের ফসল থেকে গোলার ধান, গবাদি পশু থেকে এমনকি পরিবারেরই কোনো সদস্যকে হারানোর বুক চাপা আতঙ্ক। বন্যার ভ্রুকুটিতে বড়োয়া, খড়গ্রাম, ভরতপুর, সালার, হিজল সহ কাঁদি মহকুমার বিস্তীর্ণ এলাকায় ছিল এক বছরান্তিক অভিশাপের 12 মাসা। 4 বছর আগে কেন্দ্রীয় বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় কাঁদির মাস্টার প্ল্যানের জন্য 437 কোটি টাকা বরাদ্দ করেন। তারপর থেকে আশার আলো দেখেন গ্রামের মানুষ। কাঁদি মহকুমার 50টি গ্রাম পঞ্চায়েত ঘিরে রয়েছে ব্রহ্মাণী দ্বারকা ময়ূরাক্ষী নদী। এছাড়া কুঁয়ে বেলে নিয়ে আরও গোটা 10 শাখা নদী রয়েছে এলাকায়। নদীর ওপর 240 কিলোমিটার বাঁধ আছে, যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সেচ দপ্তর। কাঁদি মাস্টার প্ল্যানের মাধ্যমে 43 কিলোমিটার বাঁধের কাজ ছাড়াও আরও 100 কিলোমিটার মেরামতির কাজ করা হয়। মুর্শিদাবাদ জেলার কাঁদি মহকুমার অন্তর্গত এলাকার মানুষদের বন্যার হাত থেকে রক্ষা করতে শুরু হয় মাস্টার প্ল্যানের কাজ। আর ছবিটা বদলাচ্ছে এবার। বন্যা প্রতিরোধে কাঁদি মাস্টার প্ল্যানের হাত ধরে ভয়কে জয় করার এক সবুজ স্বপ্ন বুনছে ফি বছরের বানভাসী কাঁদি মহকুমা আর তার মানুষজন। মুরাক্ষী যে ব্রিজ, যে বাঁধগুলো আছে তাতে অনেক কাজই শুরু হয়ে গেছে এবং তার পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই এবং সরকার যাতে আরও পরবর্তীকালে সেই বাঁধ নিয়ে ভাবে, সেই কাজ শেষ এবং সরকার যেন নেক্সট পর্যায়ে যেন সেই বাঁধ নিয়ে আবার ভাবে এবং মানুষকে দেখে সেই কামনা করি। এবং এই বাঁধ হওয়াতে সাধারণ মানুষের চারিদিক থেকে সেচের জল বলুন, মানুষের ব্যবহার করার জল বলুন, সব দিক থেকে সুবিধা হয়েছে। তাই সরকার যদি আরও ভালো পদ্ধতি নিয়ে এগুলো দেখে তো আমাদের সাধারণ মানুষ অনেক উপকৃত হবে, মানে সাধারণ মানুষ সবাই খুশি। যে এর আগে যে অবস্থা ছিল এখন তা একবারে নতুনত্ব, যা আমরা অনেক সুন্দরভাবে থাকতে পারছি। প্রতি বছরই বন্যায় চাষের ব্যাপক ক্ষতি হয়, সেই সঙ্গে সাধারণ মানুষের বসত বাড়িতেও জল ঢুকে গিয়ে দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটে। সেই সমস্যার হাত থেকে মোকাবিলা করতে সরকারিভাবে বন্যা প্রতিরোধে কাঁদি মাস্টার প্ল্যানের পরিকল্পনা নেওয়া হয়, যা এখন সম্পূর্ণরূপে বাস্তবায়িত হওয়ায় বন্যার ভয়কে জয় করার আনন্দে উচ্ছ্বসিত আপামোর গ্রামবাসী। তার ডবল মনে আর কোনো মানে বানের ভাঙ বা কোনো সম্ভব না, আর মাঠের কোনো ক্ষতি হবে না, এই বানার ভাঙার চান্স নাই কোনো সময়। জেলা শাসক পি উলগানাথন জানান কাঁদি মাস্টার প্ল্যানের কাজ প্রায় সম্পূর্ণ। আগে প্রতি বছর বর্ষার সময় ময়ূরাক্ষী নদীর জলে প্লাবিত হয়ে যেত কাঁদি মহকুমার প্রায় সমস্ত এলাকা। গত বছর কাঁদি মহকুমা এলাকায় বন্যা হয়নি এবং এবছরও বন্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কাঁদি মাস্টার প্ল্যান আমাদের অলমোস্ট মানে মোর দ্যান 90% কমপ্লিট হয়ে গেছে। প্রতি বছর ময়ূরাক্ষী নদী থেকে যা জল আসে পুরো এন্টায়ার কাঁদি সাবডিভিশন ওখানে বন্যা হয়। গত বছরও ওখানে বন্যা হয়নি, এই বছরও হওয়ার সম্ভাবনা নেই, বিকজ ওখানে বাঁধগুলো বড় হয়ে গেছে, যেটা নর্মালি ইনন্ডেশন হয় ওটাও বন্ধ হয়ে গেছে। আর ময়ূরাক্ষী নদী থেকে যেটা এক্সেস জল ডুবতো ওটা পুরোপুরি বন্ধ আছে। এটা হওয়াতে আমাদের এন্টায়ার কাঁদি সাবডিভিশন লো লাইং এরিয়া থাকার ফলেও ওখানে বন্যা হচ্ছে না। এটা সবচেয়ে বড় একটা আমাদের সুবিধা হয়েছে। ওখানে লাখ লক্ষ যারা মানুষ ওখানে বসবাস করেন ওদের জন্য একটা বড় একটা প্রোটেকশন তৈরি হয়ে গেছে। সো আমরা প্রতি বছর কাঁদি সাবডিভিশন নিয়ে খুব চিন্তিত থাকতাম আর ওখানে প্রচুর আমাদের ডিসাস্টার রিলিফ ম্যানেজমেন্ট করতে হতো, কিন্তু গত বছর থেকে এটা পুরোপুরি বন্ধ হওয়াতে আমরা অনেকটাই রিলিফড আছে। কাঁদি মহকুমার বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন আগে খুব চিন্তিত থাকতো, এখন কাঁদি মাস্টার প্ল্যান সার্থকভাবে রূপায়ণের ফলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় অনেকটাই আশ্বস্ত প্রশাসন। এখন সুতি এক ফরাক্কা, রানীনগর সহ জেলার অন্যান্য বন্যাপ্রবণ এলাকাগুলিতে এই মুহূর্তে নজরদারি চালাতে সুবিধা হচ্ছে। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।